প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দেয়ালিকা প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার 126টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালিকাগুলো বানিয়েছে, আর দেয়ালিকাগুলো প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই দিনটিকে স্মরণীয় রাখতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রং তুলিতে ফুটে উঠেছে শিশু মনের ক্যানভাসে লুকিয়ে থাকা শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের নতুন মাত্রা। ফুটে উঠেছে শেখ হাসিনার শৈশবকালের ছবিও, রয়েছে তার জীবনের একাধিক ছবি ও জীবন কাহিনী। শিক্ষার্থীরাও বেশ আনন্দিত শেখ হাসিনাকে নিয়ে লিখতে পেরে। নাসিরনগরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলি শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। মূলত প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করতেই শিক্ষার্থীরা দেয়ালিকাগুলো বানিয়েছে। এ বিষয়ে স্থানীয় সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, শিশুদের মেধা বিকাশের বিষয়টি চিন্তা করে প্রতি বছরই এই ধরনের আয়োজন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।